করোনা ভাইরাসের টিকা নিয়েছেন সম্মুখ সারির যোদ্ধা, সেনাবাহিনী এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। সেনাবাহিনীর প্রায় 200 এবং ডিএমপির 176 জন সদস্য এই টিকা নিয়েছেন। টিকা নেওয়ার পর ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, সবাই নির্ভয়ে টিকা নিতে পারে। করোনা মহামারীতে জনসমাগম রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, ত্রাণ সহায়তা দেওয়া ও প্রচারণা চালিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি করোনা ভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীদেরকে ঢাকার বাইরে থেকে হেলিকপ্টারে এনে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো এবং চিকিৎসা নিশ্চিত করেছেন সেনা সদস্যরা। রবিবার সকালে ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ টিকা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর টিকা নিয়েছেন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। টিকা দিতে পেরে আমরা সবাই অনেক নিজেদেরকে আমরা অনেক স্বস্তির জায়গায় নিয়ে যেতে পারবো, নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারবো। আসুন আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করি। এসএসএফ এর মহাপরিচালক মেজর জেনারেল মুজিবুর রহমানও করোনার টিকা নেন জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে। সুযোগ এসেছে, আমরা ফার্স্ট লাইনে আছি, প্রায়োরিটিতে আমাদের সিরিয়াল এসেছে, কাজেই সেইভাবে চান্স পেয়ে গেছি। তো যে যখন চান্স পাবে তখন তারই নেওয়া উচিত, সেই জন্য আমি নিয়েছি। করোনা মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধা হিসাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। ত্রাণ দেয়া, সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি রোগীদের সেবা প্রদানের কাজে এগিয়ে আসে ডিএমপি। তারা এবার টিকা নিলেন। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ডিএমপির অতিরিক্ত কমিশনারদের সঙ্গে নিয়ে করোনার টিকা নেন ডিএমপি কমিশনার। আসলে পুরাটাই আপনার মানসিক বিষয়, আপনি যদি মানসিকভাবে প্রস্তুত থাকেন যে এটি অন্যান্য সাধারণ একটা ইনজেকশন নেওয়ার মতোই একটা বিষয়, তাহলে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না। টিকা নেওয়ার পর পুলিশ সদস্যরা জানান, সবাইকে টিকা দিতে উদ্বুদ্ধ করতেই অংশ নেওয়া প্রয়োজন ছিল। অন্যরকম কোনো কিছু মনে হয়নি, একদম একটা স্বাভাবিক টিকা নেওয়ার মতো যে বিষয় এটাই সে একই রকম। আমরা চাই ওরাও দেখ, সবাই যেন এভাবে দিয়ে সুস্থ থাকে আমাদের দেশের জন্য। প্রথম দিনে বিজেপির সদস্যরাও টিকা নিয়েছেন। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। করোনায় দেশে আরও 15 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট প্রাণ গেল 8,205 জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় অ্যান্টিজেন সহ 12,404 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 292 জনের করোনা শনাক্ত হয়েছে, এ নিয়ে মোট শনাক্ত হল 5,38,062 জন। একদিনে 531 জন সুস্থ হয়েছেন, মোট সুস্থ হয়েছেন 483,372 জন। কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজের 20,63,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়ায় আদালতে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন। রবিবার কমিশন মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক সাইফুল ইসলামের সুপারিশের আলোকে অভিযোগপত্র অনুমোদন দেয়। 2019 সালের 20 সেপ্টেম্বর কলাবাগান ক্লাবে অভিযান চালিয়ে ফিরোজ সহ 5 জনকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার দেখায় র্যাব। এরপর তার অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে দুদক। প্রাথমিক অনুসন্ধানে তার 2,68,00,000 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়ায় ওই বছরের 30 অক্টোবর মামলা করে দুদক। এক বছরের বেশি সময় তদন্তে তার আরও 10 গুণ বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পায় দুদক। তদন্তে এ টাকার কোনো বৈধ উৎস দেখাতে না পারায় চার্জশিটের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। শিগগিরই বিচারিক আদালতে এ চার্জশিট পেশ হবে।